তারা সব নিব্বানের বিদের নিয়ে এই নিব্বানের বিরে মাঝে মাঝে প্রেমে টেপে পড়ে যাচ্ছে আজকালকার নিব্বানের বি, যে মানে এখন আমাদের যে বয়সে 5-6 বছরের বয়সে আমরা ঠিক মতন প্যান্টও পরতে জানতাম না, কিন্তু এখনকার নিব্বানের বিরা যারা 5-6 বছর বয়স তারা কিন্তু রীতিমতন প্রেমও করতে জানে। তা গাইজ, এদের সাথে আজকে এদের এই প্রেমে আমরা ব্যাকুলভাবে মিশে যাব এবং দেখব যে কিভাবে এরা প্রেম করছে। আর গাইজ আপনাদেরকে বলছি, ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश करे। आर ना करे कोनो देरी, चलो वीडियो शुरू करी। তো গাইস, ভিডিও প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে যে একজন একটা বাচ্চা ছেলে কিস করছে। মানে কিছু বলার নেই, রিয়েলি কিচ্ছু বলার নেই। মানে 5-6 বছরের বাচ্চা তারা এতটা পাকলো কিভাবে? মানে আপনারা কি খেয়েছেন বস? এদের যারা জন্ম দিয়েছেন তারা কি খেয়ে জন্ম দিয়েছেন আমার জানার খুব কৌতূহল আছে। আর আলু পটলের তরকারি। এখনকার ছেলেমেয়েরা এরকম, আমরা তো 5 বছর যখন এদের মতন বয়সে ছিলাম তখন আমরা ঠিকভাবে প্যান্টও পরতে জানতাম না, এটা সত্যি কথা লিটারেলি। বাল 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 তখন আমাদের বাবার তৈলঙ্গ স্বামী হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতাম। তো যাই হোক, কিন্তু মানে এদেরকে বলার কিছু নেই। মানে এই যে বয়সটা, এই বয়সে এখন ঠিকভাবে পড়াশোনা করার সময়, এই মানে অন্য কোনো খেলাধুলা করুক তা না করে এখনকার বাচ্চাদের হলোটা কি ভাই? সবাই মিলে এইভাবে প্রেম করতে বেরিয়ে যাচ্ছে, মানে এই জেনারেশন গ্যাপ, জেনারেশনের দোষ। তো গাইজ, নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। তো গাইজ, আমাদের নেক্সট ভিডিও একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, যেখানে আপনার লেখাই আছে 4 ইয়ার্স ওল্ড মি হোয়েন নো ওয়ান ইজ হোম, মানে 4 বছরের বাচ্চা যখন বাড়িতে কেউ থাকে না। তাহলে দেখে নি 4 বছরের বাচ্চা বাড়িতে যখন কেউ থাকে না তার কি অবস্থা দেখা যাক। আহা, কি কষ্ট গাইজ, এর কষ্ট দেখে লিটারেলি আমারই কান্না পাচ্ছে। মানে এই বয়সে এত কষ্ট কোথায় যে রেখেছে ভগবান জানে। আর এদের তো কি বলবো, মানে এদের কিছু বলার নেই। এর এত ভালো ছেলে মেয়ে এরা, মানে বাড়িতে কেউ নেই, উনি বিরহ প্রেমে ব্যস্ত। প্রিয়া 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 আমার ফাঁকি দিয়েছে, প্রিয়ার মনে অন্য কেউ আছে। যাই হোক গাইজ, তো এই সমস্ত বাচ্চাদের কষ্ট আমার চোখে আর দেখতে পাচ্ছি না। আমি নেক্সট ভিডিও প্লে করছি, প্লিজ চলো নেক্সট ভিডিও দেখা যাক। নেক্সট ভিডিওটা একটি বাচ্চার, তাহলে এই বাচ্চা কি বলতে চাইছে একটু দেখে নিই, যা দেখে নিই। খুব কষ্ট যে বলো। আহা গো, যার জন্য ও DSLR কিনেছিল, সত্যি এত কষ্ট পাচ্ছে এখনকার জেনারেশনের ছোট ছোট বাচ্চারা এই নিব্বানিব্বিগুলো, কি বলবো সত্যি কিচ্ছু বলার নেই। মানে আমার তো মনে হচ্ছে ও যাকে, যার জন্য DSLR কিনেছে তাকে আমি এক্ষুনি পারলে দিয়ে চলে আসি, কিন্তু কি করবো গাই, যাওয়ার তো দিদির উপর ঢুকে এখনো। চলো নেক্সট সময়। ভাই ওটা ফটোগ্রাফার না, ভাই ওটা ফটোগ্রাফার, ঠিক করে বল অন্তত, ভাই ওটা ফটোগ্রাফার না, ফটোগ্রাফার। জানি তোর মনে প্রচুর কষ্ট হয়েছে, এত কষ্ট আমার মনেও আছে, কারণ আমি এখনো পড়াতে পারিনি। যাই হোক, আলাদা ব্যাপার। কিন্তু ভাই বলছি, এই তো বয়স ভাই, এখন থেকেই কেন ফটোগ্রাফার না সরি ফটোগ্রাফার হওয়ার চিন্তা ভাবনা তোর ভাই? তুই একটু শান্তশিষ্ট হ, ভালো হ, মানে খেলাধুলা কর, ক্রিকেট খেল, ফুটবল খেল, তাতে চ্যাম্পিয়ন মার,
কিন্তু এটা কি ভাই, যার জন্য DSLR কিনলাম আর তার বিয়েতেই আমি ফটোগ্রাফার। মানে মানা যাচ্ছে না ভাই, মানা যাচ্ছে না সত্যি, এত কষ্ট আমিও মানতে পারছি না। তো গাইজ চলো আরেকটা নেক্সট ভিডিও দেখা যাক। তো গাইজ আমাদের নেক্সট ভিডিও হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের, উল্টো পাল্টা ভাববে না, একটা ছেলে আর একটা মেয়ের। তো চলো গাইজ দেখা যাক এই নেক্সট ভিডিওটায় এখানে কি বলতে চাইছে ও। তো চলো দেখে নিই ভিডিওটা। আমি কৃষ্ণ, তুমি রাধা। আ হাগো তুমি চাকরি। আ হাগো ও কৃষ্ণ আর ও রাধা, আমি বাজাবো বাঁশি আর তুমি আসবে টাটা। আহা কি সুন্দর ভাই, লজ্জা করি। চলো গাইজ, কৃষ্ণ আরে রাধা, দেখি এবার রাধার অ্যান্সারটা কিরকম আসে। যদি চাকরি না পাও আমি বোন, তুমি দাদা। আহা কৃষ্ণর মনে আমার পুরো বাঁশ, বাঁশের বাগান ভরে দিয়েছে রাধা। কেন গাইজ, আমরা সরকারি চাকরি পাবো না, আমরাও জানি যে আমরা সরকারি চাকরি পাবো না, তাই বলে কি আমরা কোনো ছেলে নই? মেয়েরা এইভাবে আমাদের ইনসাল্ট করবে এটা কি ঠিক? আজকে সেইয়া, চাকরি না পেলেই তুমি কালকে ভাইয়া, এই কিরকম ধরনের কথাবার্তা ভাই, এগুলো হচ্ছে না, এগুলো চলছে না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও তাড়াতাড়ি। জানি কয়েকটা দিন লেট হয়ে গেল আমার ভিডিও দেওয়া, অনেক দিনই, কারণ কিছু সরঞ্জাম আমার কিনতে হয়েছে নতুন, যার কারণে আমি কয়েকদিন দাঁড়িয়ে গেছি। তো ঠিক আছে চলো নেক্সট, প্রমিস করছি যে পর থেকে তাড়াতাড়ি ভিডিও আসবে আর এত দেরি হবে না।